হার্টের শ্রেষ্ঠ ওষুধ তেলাপিয়া আর পাঙ্গাস খায় না, পাঙ্গাস খাবেন, পাঙ্গাস হার্ট ভালো থাকবে, পাঙ্গাসের তেল হার্টের ঔষধ, তেলাপিয়া হার্টের ঔষধ, খায় না কয় গরিবের মাছ, গরিবের তো হার্ট ভালো, বড় লোকেরা তো এমনি করে ধরেই যায় আর, ঠিক কি না, কিচ্ছু খাইতে পারে না, না খাইতে পারে গোস্ত, না খাইতে পারে ভাত, ভাত দিলে কাঁদে, কয় কাঁদস কে, কয় যাওয়ান আঙ্গুলো করে জাল খামু, ভাত আমার কপালে নাই, গোস্ত দুই টুকরাও খাইতে পার, আর গরিবের দুই কেজি দিলে খায়া কয় আরো দুই কেজি আন শেষ করিয়া ফালাম, কারণ গরিব ভালো ভালো খায়, কচুর শাক খায়, কচুর শাক হলো সবচেয়ে বেশি হাই প্রোটিন, এক কেজি গোস্ততে যেই শক্তি, আধা পোয়া কচুর শাকে তার চেয়ে বেশি শক্তি, খায় না গরিব তো ক্ষেতের পাশে থেকে কাঁদে আর কচু খায় সমান, রংপুর গিয়ে দেখি হোটেলগুলোতে কচুর শাক দেয়, রংপুর লোকদের গড়ায়ু ভালো, গড় শরীরও ভালো, কচুর শাক মানুষের ভিতরের সব রকমের জং নষ্ট করে দেয়, সব রকমের ভাঙা চূড়া জোড়া লাগিয়ে দেয়, প্রেগনেন্ট মেয়েদেরকে কচুর শাক খাওয়ান, আয়রনের কোনো অভাব হবে না, এত বেশি আয়রন এটার ভিতরে আল্লাহ দান করে দিয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজন রহমত, প্রথম হলো পিতা এবং মাতা, তবে হকের দিক থেকে মায়ের হক সবচেয়ে বেশি, মায়ের খেদমত কয়বার করবেন, কয়বার, বাপের খেদমত, তবে বাপকে অসম্মানিত করতে পারবেন না, সম্মান বেশি কার, সম্মান বেশি বাপের, হক বেশি মায়ের, সম্মান বেশি, এক বাপ চার মা রাখতে পারে ঠিক কি না, কিন্তু এক মা কি চার বাপ রাখতে পারে, কেন পারে না, বিধান নাই শরীরও নাই, যেই মেয়ে ফিলিগমাজ হয় বহুগামী হয় ওই মেয়ে এইডস বহন করে, ওই মেয়ে রোগ ছড়ায়, ওই মেয়ে সমাজটাকে নষ্ট করে দেয়, একটা মেয়ে আরেকটা পুরুষকে নিতে হলে তিন তহুর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে ঠিক কি না, তিন পবিত্রতা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, কিন্তু একটা ছেলের সেই অপেক্ষা করার কোনো দরকার নাই, আজকে বউ মরছে কালকে আরেকটা, ওই যে বরিশালের এক মহিলা পুরুষের বলতেছে বেটা তোমরা কাউয়ার জাত, মুই মরলেই তো আরেকটারে লইয়াই যা, জামাই কইতেছে হে যা কি মোর কপালে হইবে, এগুলো স্বামী স্বামী স্ত্রীর মধুর কথোপকথন, রাসুল মা খাদিজার জন্য এত দোয়া করতেন, বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো রাদিয়াল্লাহু আনহা আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না, বিবির জন্য নাম ধরে দোয়া করবেন রাসুল করতেন সাল্লাল্লাহু, আজকে থেকে প্রতিদিন 100 আয়াত পড়বো, কয়শো আয়াত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে 100 আয়াত হয়ে যায়, যারা দাঁড়িয়ে 100 আয়াত পড়ে, রাসুল বলেছেন গাফেলদের মধ্যে আল্লাহ তাদের নাম লিখবেন না, যারা 500 আয়াত দাঁড়িয়ে পড়ে সলেহীনদের কাতারে আল্লাহ তাদের নাম উঠিয়ে দিবেন,